বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো আসতে হাতে মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই সারা বাংলা মেতে উঠবে দুর্গা উৎসবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ, চলছে জোর কদমে। আর দুর্গাপুজো মানে পদ্মফুল, দুর্গাপুজোয় পদ্মফুল ছাড়া অসম্পূর্ণ। সন্ধি পুজোতে 108টা পদ্মফুল ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ মনে করা হয়। প্রায় দুবছর করোনাকাল পার করে আবার নতুনভাবে সেজে উঠেছে দুর্গাপুজো। দুর্গাপুজোর মূল উপকরণ পদ্মফুল এবছর হাবিবপুর ও বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকায় পদ্মফুল চাষিদের মুখ ভার। সারা বছর পদ্মের যোগান থাকলেও দুর্গাপুজোর সময় বাড়তি লাভের আশায় থাকেন পদ্মফুল বিক্রি করে চাষিরা। পুজোর আগেই এবার পদ্মফুলের চাহিদা বাড়তি রয়েছে বাজারে, কিন্তু এবছর আবহাওয়ার কারণে মার খাচ্ছে পদ্ম চাষিরা। আবহাওয়ার পরিবর্তনে ভাদ্র মাসে গ্রীষ্মের প্রখরতা, মাথার উপর সূর্যের তাপ দহনে নাজিহাল মালদাবাসী, এবছর পদ্মের যোগান দিকতে হিমশিম খাচ্ছে তারা। বৃষ্টি অবস্থা, এই যে খরার জন্য যে অবস্থা, কিনা এবার পদ্ম ফুল আসছে না, আর গাছের পদ্ম ফুলের পাতা শুকিয়ে মরে যাচ্ছে রোদে। আর বর্ষা তো নেই, ধানের আবাদ তো সেরকম নয়, এবার পাটের জমিতেও পাট মরছে। জলের অভাবে পাটের জাঁকও মানুষ দিতে পারছে না, বহু পাট ক্ষতি হয়ে গেছে। আর পূজাতে আমরা প্রতিবার 10,000-12,000 টাকার পদ্ম ফুল বেচি, তো এবার কী যে করবো, পদ্ম ফুলই তো না, গাছটা সব মরতে লাগেছে। ইনকাম একটা সংসার পরিবারের একটা ইনকামের একটা ইয়ে হতো, টাকা দিয়ে ওই ছেলেমেয়েদের জামা কাপড় কিনতাম। পদ্মফুল চাষিরা জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পুকুরগুলিতে জল নেই, যার ফলে পদ্মফুলের গাছগুলি শুকিয়ে যাচ্ছে, পদ্ম চাষিও প্রভাব পড়ছে। বর্ষাকালের সময় মতো স্বাভাবিক বৃষ্টি না থাকার ফলে পদ্মফুল উৎপাদন সেভাবে হচ্ছে না, পদ্ম গাছ শুকিয়ে যাচ্ছে। মালদা জেলাতে পদ্মফুলের টান থাকবে এই দুর্গাপুজোতে। এই পদ্মফুলের চাষ করে 10-15,000 টাকা উপার্জন করতে পারেন চাষিরা। এই টাকা দিয়ে দুর্গাপুজোর পরিবারের নতুন জামাকাপড় ও সংসার খরচ চলে আসে। এবছর ফুল না হয় কী করে দুর্গাপুজোর খরচ আসবে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পদ্মফুল চাষিদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফোর বেঙ্গল। যেমন পুকুরে পদ্ম ফুল লাগে, জমিতে ধান চাষ হয়নি, প্রচুর ফসলও ক্ষতি হয়েছে। পুকুরগুলোতে বৃষ্টি না হওয়ার কারণে পদ্ম ফুল একটাও পুকুরে নাই। এতে আমার পুকুর পদ্মফুল থেকে অনেক কিছু সংসারের উপার্জন হতো, সেটা আর হলো না। এবার 20,000 টাকা ওই ফুল বিক্রি করে পেতাম। বৃষ্টি না হলে পদ্ম ফুলের চাষ তো মানে পুকুরে জল না ফেলে যেটা ঘটে, হ্যাঁ, ফুলের কোনো চাষবাস এমনি তো ফুলে ফেলে তাহলে জল নাই, রোদের তেজ খুব, সেই পাতা সালা পুরে আলো বনেছে, হ্যাঁ, এই জন্য তো অবস্থা। আর তো আবাদ সবাই তো হয়নি, ট্রলে যেখানে যেখানে স্যালো মশালা সেলে একটু আবাদ হয়েছে, নাহলে অনেক জমি মানে বাকি আছে পুরে। সেই তো ওইটা তো আমরা তো ভেউ করতে পারছি না, যে দুর্গা পূজায় তো পদ্ম ফুলের জন্য পাতা দেওয়া হয়তো করবে, পাতা দেওয়া হয়তো পদ্ম ফুলের পাতা, পদ্ম ফুলের পরিবারে পাতা দিতে পারে, হ্যাঁ, ওইটাই। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ইনকামের ফুল না থাকলে ইনকাম কী করে হবে, ফুল থাকলে মার্কেটে যাবে বিক্রি হবে তাহলে ইনকাম হবে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টির জন্যই, এই বৃষ্টির জন্যই খারাপ অবস্থা। তো প্রথম তো জলই ছিল না, একটু একটা বৃষ্টি, একটা বৃষ্টি হলো মাঝখানে, এই বৃষ্টিতে যে জলটা হয়েছে এটাই, যার ফলে মাছ চাষও মার খেয়েছে, ফুলটাও মার খেয়েছে। ঠিক আছে, শীত করলে আর হবে না, শীত করলে তো এমনি গোলে পুষিয়ে পাতা, শীতের শীতের আবহাওয়া মানে পুজোর পর থেকে তো শীতের আবহাওয়া চলে আসবে, কালী পুজো থেকেই শীতের আবহাওয়া পড়লে আর ফুল হবে না, এখানে পাতা সব গোলে পুষিয়ে এমনি জীবনে না, দুর্গা পুজো থেকে ফুল পাওয়া কষ্ট করে। মানে আজকে ওয়েদার ঠান্ডা আসছে, মানে রোদের চেয়ে প্রচণ্ড রোদে থাকা যায় না বাইরে, মানে রোদরে মানে পাতাওয়ালা যে পুরে পুরে বসে আলো, তো ক্ষতি চাষবাস থেকে ফুল থেকে শুরু করে ফসল থেকে সব কিছুতেই ক্ষতি, পাটটার গালা পয়সা দিতে, চাহিদা পাশানা দিতে, আর ওই সব দিক থেকেই ক্ষতি আর কি। এখন কৃষকের আমার নাম বিধানমন্ডল।